এই যে এই পুকুরের তো এই অবস্থা, ঠিক আছে, প্রায় জল উঠে গিয়েছে, এবং ছোট পুকুরেরও বেশ খুব ভালো অনেকটা ইয়ে আছে। আর শেয়ালগুলো দেখি এখন শুধু বাইরে বাইরে ঘোরে, ওই শুধু আমাকে দেখে পালায়। এখন এত শেয়াল উৎপাত না, ওদের মনে হয় জঙ্গলে মানে ওই যে আরেকটা দৌড়চ্ছে, ওই যে দুখানা এইদিকে ছিল, প্রায় এই সব দিকে দেখি ঘুরে বেড়ায়, আর আমাকে দেখে পালাবে, কেউ এলে পালায়। আর এই যে এই পুকুরেও কিন্তু অনেকটা সামনে জল চলে এসেছে, যেটা ভালো খবর। এই পুকুরটা এমনি সারা বছর খুব খারাপ পরিস্থিতি হয়, যেহেতু এর একদম পাশে কোনো জলাশয়ের লিঙ্ক নেই তেমন, এর পাশে কিছুটা মাটি আছে তারপর জলাশয়। এখানে কাছাকাছি অনেক পুকুর খালবিল আছে, বাট এটার থেকে একটু ডিস্টেন্সে, একেবারে পাশে কিছু থাকলে চুঁয়ে চুঁয়ে বা কোনো গর্ত টর্ত হয়ে জল আসে অনেক সময়, বা অনেকে গর্ত করেও দেয়, যাই হোক জল বের করার জন্য। তো হচ্ছে পরিবেশ অনেকটা, বন্ধুরা মাটি ভিজে আছে এখনও, এবং মায়াপুরে একদিক থেকে ভালো হয়েছে, বৃষ্টির সময় আমরা একদম এসি মধ্যে ছিলাম যেন 3 দিন। কালকে যে ট্রেনে উঠেছি সেই গরম শুরু হয়ে গেছে, সকালে যে বেরিয়েছি ধরতে গেলে, মানে অটোতে উঠেছি যে ধরতে গেলে, তখন থেকে গরম লাগা শুরু হয়ে গেছে একদম। এই যে রোদ্র উঠে গিয়েছে যেমনটা দেখালাম প্রথমেই ছিল, কিছুক্ষণ মেঘলা থাকছে মাঝে মধ্যে, আকাশে একটু মেঘের আনাগোনা এখন আছে শরৎকাল যদিও তাও। আর মায়াপুরের দিকে কাশফুল ফুটছে দেখলাম, বেশ কিছু জায়গায় ছোটো, কিছু জায়গায় একটু মিডিয়াম সাইজের মতো হয়েছে, বাট হয়ে যাবে খুব শিগগিরই, ঠিক আছে। পুজোর টাইমে খুব সুন্দর কাশফুল ফুটবে, যদি আপনারা মায়াপুর যান ওই গোশালার সাইড থেকে দেখবেন, বা মায়াপুর ট্রি হাউসের ভিতরে, ওখানে একটু নির্জন জায়গা, একটুখানি সংকোচের ব্যাপার আছে, অনেকে একা যাওয়া ঠিক না, এখন বড় নির্জন, এমন কেউ থাকে না, শীতকালে হয়তো ওখানে অনেকে থাকে, যেহেতু কেউ জানে না, একটা সরু গলির মধ্যে দিয়ে, যেহেতু ভালো এন্ট্রান্স নেই, জায়গা নেই, ভিতরে জায়গা আছে, বাইরে যেহেতু ভালো এন্ট্রান্সের জায়গা নেই, সেই জন্য ওরা খুব একটা মার্কেটিং করতে পারছে না। ওটাও ইসকনের আন্ডারে, ওখানে অনেক কিছু ইসকনের আন্ডারে, ওই মায়াপুর জগন্নাথ মন্দির, রাজাপুরের জগন্নাথ মন্দির, যাকে পুরী থেকে অভিন্ন বলা হয়, ট্রি হাউস, ইস মেন ইসকন ক্যাম্পাস তো আছেই, যেমন বৃন্দাবন অনেক কিছু ইসকনের আন্ডারে, যেমন কৃষ্ণ বলরাম মন্দির বা মেন ইসকন তো আছে, এখন চন্দ্রোদয় মন্দির হচ্ছে, বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির যেটা পৃথিবীর সবথেকে উঁচু মন্দির হবে ওটাতেও ঘুরে এলাম, এটা পৃথিবীর সবথেকে বড়ো মন্দির হবে, এটা তো প্রায় গিয়ে দেখছি, একবার ভিতরেও ঘুরে দেখেছি, 50 টাকা ডোনেশন টিকিট লাগে। তার বৃন্দাবনে রাধা দামোদর মন্দির যেখানে প্রভুপাদ থাকতো, এরকম অনেক জায়গায় অনেক কিছু এখন ইসকনের আন্ডারে। যাই হোক, সব হরে কৃষ্ণ রাধে রাধে।